আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মৃত্যু শোকে সারা পৃথিবী শোকাহত, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের। এরপর জানিয়ে দিব নেতানিয়াহু ইসরায়েল ও হামাসের জন্য আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অর্থ কি। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কি রাইসিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এরপর জানিয়ে দিব খামেনিকে লেখা চিঠিতে রাইসিকে নিয়ে যা বললেন পুতিন। আরও জানিয়ে দিব এ পর্যন্ত 5টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের। সর্বশেষ জানিয়ে দিব 28 জন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের। জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুর পর তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তা এতটাই ভয় পেয়েছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসছিল তাদের। আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার। প্রকাশ না করলেও রোববার উদ্বেগের মধ্যে কাটিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এই ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে। পলিটিকো জানিয়েছে 12 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করেছিলেন কে কি বলে। নাম প্রকাশ না করার শর্তে 3 সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন এ ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য মুখিয়ে দিলেন তারা। প্রাথমিক ধারণা অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান। একজন কর্মকর্তা এমন আশঙ্কাও প্রকাশ করেন, কিছু সময় এমন মনে হয়েছিল এ ঘটনাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হবে। যুক্তরাষ্ট্র কতটা ভয় পেয়েছিল সোমবার তার একটা নমুনা পাওয়া যায়। এদিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানান হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। জানা গেছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান, কিন্তু তেহরানকে হতাশ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলবেন না, তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল বলে নিশ্চিত করেন। কয়েক সপ্তাহ আগে সিরিয়ায় ইরানি মিশনের ওপর হামলার ঘটনায় ইসরায়েলে 300-এর বেশি মিসাইল ছুড়েছিল তেহরান। তাই রাইসির মৃত্যুর ঘটনার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান হামলা চালিয়ে বসে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিল মার্কিন কর্মকর্তারা। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল। নেতানিয়াহু ইসরায়েল ও হামাসের জন্য আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অর্থ কি। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে এটি নজিরবিহীন নৈতিক অবমাননা। তিনি দাবি করেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে ন্যায়সঙ্গত যুদ্ধ চালাচ্ছিল, যারা একটা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন এবং তারাই হলোকাস্টের পরে ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানকে আধুনিক যুগের অন্যতম বড় ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। তার মতে করিম খান অনেকটা নচ্ছি অধ্যুষিত জার্মানির বিচারকদের মতো আচরণ করছেন, যারা ইহুদিদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছিলেন এবং যাদের জন্যই হলোকাস্টের মতো ঘটনা সম্ভব হয়েছিল। আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ইহুদি বিদ্বেষের
আগুনে নির্দয়ভাবে পেট্রোল ঢালারই সমান। তার কার্যালয় থেকে প্রকাশিত ওই ভিডিওতে ইংরেজিতে কথা বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনটা তখনই দেখা যায় যখন তিনি চান তার বার্তা বিদেশি শ্রোতাদের কাছে, বিশেষত মার্কিন মুলুকে পৌঁছাক, যা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কি রাইসিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তার সাথে একই পরিণতি বরণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও আটজন। মোট নয়টি প্রাণ কেড়ে নেয়া দুর্ঘটনার পরই উঠেছে প্রশ্ন, এটা কি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? যদিও ইরান একে নিছক দুর্ঘটনা বলেই দাবি করেছে, তবুও কিছু ইরানি মনে করেন এর পেছনে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হাত থাকতে পারে। তবে এবার নতুন একটি প্রসঙ্গ সামনে এনেছে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই হৃদয়বিদারক ঘটনার অন্যতম কারণ যুক্তরাষ্ট্র। তারা ইরানের কাছে উড্ডয়ন খাতের যন্ত্রপাতি বা সামগ্রী বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অপরাধ ইরানের মানুষের মন ও ইতিহাসে লেখা থাকবে। দুর্ঘটনার সময় রাইসি যে হেলিকপ্টারটিতে আরোহণ করছিলেন তা যুক্তরাষ্ট্রের তৈরি। এটি ভিয়েতনাম যুদ্ধের সময়কার বেলা 212 মডেলের। যদিও ইরান বলেছে কুয়াশচ্ছন্ন বৈরী আবহাওয়ার কারণেই রাইসি ও তার সহযাত্রীরা এমন দুর্ঘটনার কবলে পড়েছেন। খামেনিকে লেখা চিঠিতে রাইসিকে নিয়ে যা বললেন পুতিন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিঠিতেই রাইসির ব্যাপক প্রশংসা করেন পুতিন। চিঠিতে রুশ প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট রাইসি সারা জীবন দেশের কাজেই নিজেকে নিবেদিত রেখেছিলেন। রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে প্রেসিডেন্ট রাইসি দুই দেশের মধ্যকার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তা কৌশলগত সম্পর্কে পরিণত করেছেন। রাইসিকে তিনি চমৎকার রাজনীতিবিদ বলে প্রশংসা করেন এবং তার মৃত্যুর ঘটনায় ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন। এ পর্যন্ত 5টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের। যুক্তরাষ্ট্রের আরও একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। মারিবে ওই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া শারি। এই হুথি মুখপাত্রের দাবি, গত মাসগুলোতে তারা 5টি MQ-9 ড্রোন ভূপাতিত করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত ও আরব সাগর জুড়ে ইসরায়েলগামী বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথি বিদ্রোহীরা। তারা যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। হুথি জানায় গাজায় ইসরায়েলি আকাশ ও স্থল আগ্রাসন বন্ধ না হলে তারা এই হামলা বন্ধ করবে না। 28 জন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মোকবারের নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি 2 মাস এ দায়িত্ব পালন করবেন। তবে ইসলামী প্রজাতন্ত্রটির সংবিধানে বলা আছে ইরানের কোনো প্রেসিডেন্ট অসুস্থতা, মৃত্যু, অভিশংসন বা সংসদ কর্তৃত্ব অপসারণের ফলে দায়িত্ব পালনে অপারগ হলে সংসদ এবং বিচার বিভাগের প্রধানদের সাথে যৌথভাবে আলোচনা শেষে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে। আগামী 28 জন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, 30 মে থেকে 3 জনের মধ্যে প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে। 12 জন থেকে 27 জন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনী প্রক্রিয়ার নিরীক্ষা শেষে ইরানের শীর্ষ নেতারা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে 28 জনকে বেছে নিয়েছেন। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরনা।